হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলুন আজকে আমরা যাচ্ছি, আমরা আজকে বাংলাদেশ জাতীয় জাদুঘরে ভিতরে যাব, যেয়ে দেখব ওইখানে কি কি আছে অথবা কি কি রেখেছে জাদুঘরটার মধ্যে। আসুন চলুন আমরা একসাথে যাই, সবাই দেখি, আপনারাও আমার সাথে থাকেন দেখার জন্য। চলুন যাচ্ছি আমরা। এটা প্রথমে ঢুকতে যাওয়ার সময়, তারপর আমরা আস্তে করে ভিতরে ঢুকব। ভিতরে ঢুকতেছি আমরা, এই যে দেখেন, প্রথমে দেখেন চিত্রটা যেরকম আগে যেরকম দিয়ে রাখছে ঠিক ওরকম আগের মতো করে রাখছে। আস্তে আস্তে করে সব দেখাচ্ছি আমি আপনাদেরকে একটা একটা করে। এই দেখেন, সাথে আমার হাজব্যান্ড আর দুই ছেলে, ওরাগুলো দেখতেছে আর দৌড়াদৌড়ি করতেছে দুটা। ওরা অনেক খুশি এগুলো দেখে, আগের দিনের জিনিসগুলো দেখি ওরা অনেক 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 খুশি। আপনারাও আসতে পারেন এই জাদুঘরের মধ্যে, দেখতে পারেন নানা রকমের জিনিস যেগুলো আমরা আগে হারিয়ে ফেলেছিলাম স্মৃতিগুলো, এখন তা আমরা আবার ফিরে পেলাম। দেখেন সে আগের মতো বাঁশ গাছগুলো ইয়া হয়ে যাচ্ছে, দেখেন সজারু বাঁশ গাছের, এগুলো বাঁশ গাছ অনেকদিন চিনে না, অনেকজন বলে এসব কী গাছ। এই দেখেন সব আগের দিনের জিনিসগুলো, খুব অন্যরকম জিনিস, দেখতে একটা মায়াবী জায়গায়। তারপর দেখব আমরা চিতা বিড়াল। চিতা বিড়ালগুলো দেখেন একদম লাগ অরিজিনাল, মানে রাখতেছে এগুলো গাছে সত্যি সত্যি সবগুলো এখানের মধ্যে, আগের স্মৃতিগুলো আটকে আছে। দেখেন চিতাবাঘটা কীরকম হয়ে আছে, এর পাশেই দেখেন খুব খুব অন্যরকম। আমার দুই ছেলে তো দেখে অন্যরকম ভাব নিচ্ছে ওরা। ময়ূরটা দেখেন, ময়ূরটার পানাটা কীভাবে হয়ে আছে যেন নীল রঙে হয়ে আছে। আর এইখানে আছে ভগ, নাকি সেই আগের দিনের জিনিস জায়গার মধ্যে মনে হয় আমরা চলে যাচ্ছি সেরকম। দেখেন পাখিগুলো খুব সুন্দর করে রাখছে ওরা, একদম আইনের মধ্যে একটা একটা করে গেঁথে রেখেছে। এর ঈগল পাখি, বাস পাখি, দেখেন কত সুন্দর করে রেখেছে ওরা, সত্যি সত্যি ঈগল পাখির মতো হয়ে আছে। আর এখানে আছে নানা রকমের পাখি, ময়না পাখি, টিয়া পাখি, শালিক পাখি, নানা রকমের পাখি এখানে ওরা আটকে রেখেছে। আরটা দেখেন ওনাকে ভেংচি দিচ্ছে, ভেংচি না দিলে ওনার হবে না, তাই উনি আমার সাথে দুষ্টুমি করতেছে। নানা রকমের পাখি দেখেন, দেখ একদম কী বলবো, মানে আগের দেশে স্মৃতি যেরকম আটকে থেকে ঠিক এইভাবে এখানে আটকানো আছে স্মৃতিগুলো। আপনারাও আসতে পারেন এই জাদুঘরের মধ্যে, অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। পাখিগুলো দেখতেও খুব অন্যরকম, মনে হচ্ছে সত্যি সত্যি বসে আছে এগুলো। এক একটা জায়গায় এক এক রকমের পাখি, নীলকণ্ঠ, জিলা গুগু, তিলা গুগু সবই আছে, আপনারা আসলে এখানে সব দেখতে পারবেন। দেখেন কি সুন্দর করে পেঁচাটা, দেখেন কীভাবে বসে আছে একদম সুন্দর করে। গাছগুলো দেখেন, লক্ষ্মী পেঁচা, মাছরাঙ্গা, কীভাবে দেখেন সবগুলো এখানে লেখানো আছে, আপনারা দেখতে পারেন কত রকমের পারে। অনেক রকমের, নানা রকমের দেশে থেকে আসছে আমাদের এইসব জাদুঘরে দেখার জন্য। দেখেন আরও কত কিছু আছে এখানে, ভেজিটা দেখেন কীভাবে করে বসে আছে, দেখে সত্যি সত্যি দেখে ধর দিয়ে আসবে। দেখেন ভেজিটা কীভাবে বসে আছে, একটা দেখেন পেয়েও হয়ে আছে, দেখেন কীভাবে হয়ে যাচ্ছে এগুলো, দেখে সত্যি সত্যি এগুলো। আর আমার দুই ছেলে তো হাতি দেখে তো আরও খুশি হয়ে গেছে, হাতির দাঁতগুলো দেখে তো ওরা আরও অন্যরকম চমৎকার। দেখেন কলা গাছ, কলা গাছের সামনে হাতি, কত বড় বড় হাতি ওরা আটকে রেখেছে, এত সুন্দর রেখেছে বলবার কথা না, অনেক 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 সুন্দর। আপনারা এর সাথে আমার এটা প্রথম পার্ট, আমার দ্বিতীয় পার্ট আসবে একটু পরে। আপনারা আমার প্রথম পার্ট জাদুঘরটা দেখেন, তৃতীয় পার্টে আমি অন্যান্যগুলো দিয়ে দিব। হাতির দাঁতগুলো দেখেন কত বড় বড়, এক একটা হাতি এক একটা দাঁত,
দেখেন দাঁতগুলো অনেক অনেক বড়। আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।